বলছি কি বোনের জন্য কি নেবে গাইস মায়ের শাড়ি তো পছন্দ করা হয়ে গেছে এইবারে শাড়ি দেখছি আমার ননদের জন্য দাও আমাকে আইসক্রিম দাও তুমি ভালো করে খাও এই যে এই সেই ফেমাস নাকুদা মসজিদ কুতুকুতু দিনের দিকে গম্ভীর ভাল তুমি কি কি শাড়ি চেনো বলো কাকিমা সকাল সকাল ফ্রিজ খালি করে দিচ্ছে তাই কাকিমা ফ্রিজ লোড হয়ে যাচ্ছে বলে কাকিমা সব বার করে খালি করে দিচ্ছে আজকে হবে আমাদের ফ্রিজ পরিষ্কার বাবা আজকে চিংড়ি মাছ এনেছে আর রুই যাচ্ছে একটু ও বাড়ি আর জানো তো বলছে আমাকে ছাড়াই তোমরা চিংড়ি মাছগুলো খেয়ে নেবে কি সুন্দর চিংড়িগুলো আহা কি লোভনীয় গাইস জানো তো তুই যাবি চাচিমার আদর খাবি মিনিদের দেখতে পাবি আর আমরা চিংড়িটা খাই তোর জন্য রেখে দেবো মা আমরা নিচে আছি তখন না মন খারাপ করে আবার ফোন করি একসাথে থেকে থেকে এমন হয়ে গেছে না তিনজনে মিলে তিন মূর্তি যদি না থাকে খুব মিস করি তাড়াতাড়ি আসবে আই লাভ ইউ সকাল সকাল বোন আমায় এনে ফুল দিচ্ছে এবার বৌমণিকে দিচ্ছে দেখো দেখো নেবো না আমি রিজেক্ট করলাম নতুন ফুল চাই বল আমি সেকেন্ড হ্যান্ড নেবো না সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে বাই বাই হ্যাঁ টাটা সাবধানে যা ধরে নে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছে আনন্দে আছে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আজ আরও অনেক বেশি ভালো আছি কেন বলো তো আজকের ওয়েদারটা শুধু দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার কোনো রকম রোদ নেই কিছু নেই আর আজকে তো যাবো শপিংয়ে একটু টেনশানে ছিলাম রোজা রেখে বাইরে রোদ্দুরে শপিং করাটা খুব খুব চাপের কিন্তু এত সুন্দর মেঘলা ওয়েদার বলে না আল্লাহ সবসময় সবার সাথে থাকে সত্যিই তাই এত সুন্দর ওয়েদার করে দিয়েছে যে একটা আলাদাই আনন্দ হচ্ছে সকাল থেকে উঠার ভাইরাও বেরিয়ে গেল আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এই এখন দুপুরবেলায় রান্না কিছু 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 করে করে রাখি রেখে চান ফান করে নমাজ পড়ে তারপরে তখন আবার কিচেনে আসি মানে অনেক কিছু রান্না করতে হয় তো তোমার এই রান্নাঘরটা পছন্দের জায়গা প্রিয় জায়গা তাই তো সত্যি আমার খুব প্রিয় কি রান্না করছো যে চচ্চিংড়ি হচ্ছে ওহো আর এটা কি মা ওটা নারকেল দুধ ফুটানো হলো কেন লাচ্ছি করবে না না এই যে চিংড়িগুলোকে সব খোলা টোলা ফেলে দিয়েছি মালাই কারি হবে ও আজকে তো তাহলে জমে যাচ্ছে এই জন্য এখানে কাজু পোস্তটা বাটবে কাজু পোস্ত বাটবো ঝিঙে পোস্ত হবে জামাই খাবে বৌমা এসে খাবে আজকে জামাই খাবে ছেলে কালকে আসবে তারা খাবে তাদের জন্য যতই আনুক তবু আমি একটা দুটো ফ্রিজে রেখে দেবো এইদিকে কত ছেলে মেয়েরা আছে ওদিকে শুধু হাসি দিলে হবে এদিকে দাও কেমন আছো আমার মায়ের দিকে বলছি আমার মা বলছে খালি দাড়ি বড় হলে ছোট কেমন আছো খুব ভালো আছো খুব ব্যস্ত আছো বলো এ মা পেকে গেছে কি গো একদম কালকে নি না আজকে হয়ে গেছে অনেকটা পেকে গেছে আগের দিন তুমি খাওনি তো না আজকে খাবে এটা হয়ে যাবে কিন্তু মা হ্যাঁ এটা দেখো না এটা পেকে গেছে ও বাবা আগের দিনেরটা অতটা টেস্টি ছিল না মা এখন তোমাদের সাথে শেয়ার করতে চায় চিংড়ি মালাইকারির রেসিপিটা তাই আমাকে তুলে এনেছে গাইস আমি এডিট করছিলাম বলছে সবাই বলে রেসিপি শেয়ার করতে তোমাদের কমেন্ট দেখে দেখে মা এখন বলছে এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল আমি আজকে না চিংড়ি মাছটা ভাজবো না আচ্ছা মানে কষা করে দিয়ে দেব ওকে ওকে চলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিল মা বাবারে বাবা পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে বেশ পেঁয়াজটা এখন মা ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিল মা এরা কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা জিরে বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি আদা রসুন জিরেটা একসঙ্গে নুন লঙ্কা তেল কমন থাকে প্রতিটা রান্নায় ভালো মানে মিষ্টি জাতীয় ছাড়া সবজি রান্নায় এগুলো কমন থাকে এবারে মা পরিমাণ মতো নুন দিয়ে দিল
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি না মশলাটা। ওখানে বাবা বৌমাকে ফোন করে বলছে, মা তুমি নেই আর তোমার শাশুড়িমা রান্না করছে, দেখো। আবার এদিকে আমাদের দুবোনকে বলবে, দেখ তোরা ছিলি না, তোর বৌমানিকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিল। বাবা খালি এগুলোই করে, বলো মা। কিন্তু আমরা সবাই জানি যেগুলো মজা, তাই বাবা ব্যর্থ হয়ে যায় আমাদের ঝামেলা লাগাতে। দেখ মশলাটা এখন না ভালো করে কষিয়ে নিয়েছে, কি দারুণ দেখতে হয়েছে। দেখো সামান্য পরিমাণে জল অ্যাড করবে, নাহলে লেগে যাবে। মা রান্নার মাঝে কিন্তু কুসুম জল ইউজ করে, কিন্তু এখন নর্মাল জল করে ফেললো। এটা ভাজিনি, কষা করব। আচ্ছা, মা মাছটা একদমই ভাজেনি, মশলাটা পাক মানে পেকে যেতে তেল ছাড়তে মা মাছটা দিয়ে দিল। কিছুক্ষণ কষানো হোক, তারপরে আবার আসছি, তাই তো মা? ততক্ষণে মা দেখো নারকেলের দুধটা ছেঁকে নিল। আর এই যে কাজু আর এই পোস্ত বাটা, কাজু পোস্ত বাটা মজে গেছে তো, কি সুন্দর দেখতে লাগছে। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা নারকেল দুধ দিচ্ছি। ওহো, চিংড়ি মালাইকারি একদম জমে ক্ষীর গাইস। চিংড়ি মালাইকারি মা বানাচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে দেখো। এবারে মা এই মশলাটা অ্যাড করে দিচ্ছে, কাজু। ওহো ইয়াম্মি। মা কেটেলে জল গরম করে নিয়েছে, এবার মশলাটা ধুয়েও দিয়ে দেবে। বেশি জল তো লাগবে না, তাই না মা? এই যে পোস্ত কাজুর এটা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ মশলাটা তবে আর কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে? না, একটু খালি গরম মশলা শেষে। এখন তাহলেটা ফুটুক, গড়গড়িয়ে ফুটুক গাইস, তারপর দেখা হবে। সব শেষে মা গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেবে। আজকে আমি আর রোশনারা বেরোচ্ছি, ওর ঈদের এখনো কিছু কিনে দেওয়া হয়নি, আমার টাইম হয়ে উঠছিল না। আজকে রবিবার আছে, ছুটির দিন, নিয়ে বেরোচ্ছি। কেমন আস্তে আস্তে কথা বলে গাইস, তোমরা শুনতে পেয়েছো? আগে ক্লিপিংস টা আমি অ্যাড করব, ঠিক আছে? দেখবো তোমরা কেমন শুনতে পাও। আমি ব্লগের সময় একটু জোরে বলতে হবে, এখানে একজন শুনছে মানে 1,00,000 লোক শুনছে। তখন একদিন মানে লুকিয়ে লুকিয়ে ফিট করে রাখবো, ক্যামেরাটা বুঝে যাবে কিরকম কথা বলে। ভয় করছে, নার্ভাস লাগছে? আমরা তো নেমে গেছি প্রথমে বড় বাজারে, বলছে একদম এই একটা কথা শিখে গেছে তোমাদের মিস্টার খান, একদম। আমরা প্রথমে যাচ্ছি মায়ের জন্য শাড়ি কিনতে। আমি আসবো, ভিডিও বানাবো না, আজকে রবিবার তো অনেকটাই খালি খালি। ভালো আছি। হ্যাঁ দাদু ফেমাস হয়ে গেছে, অনেক ফেমাস হয়ে গেছে, দেখেছি তো, ভিউস হেভি গেছে। ওইখানে যাবো, আসো। তুমি মনে বসে বললে কেন? অন্যদিন তো আমার সাথে মা আসে, আজকে তো রমজান এসেছে, কিরকম খালি খালি লাগছে। আর ওসে আবার ওইখানটা করে বসেছে, একে তো আমি শাড়ির তেমন ভাবে কিছু বুঝতে পারি না, তারপর আবার ওখানে বসেছে।
দেখা যাক মায়ের জন্য কি শাড়ি নেওয়া যায়। এখানকার সব কালেকশনসই খুব ভালো। এই যে চলে এসেছে পাশে, কিন্তু এখন আমাদের দেখাতে শুরু করেনি, ওয়েট করছি কতক্ষণে দেখায়। এখানে অনেক অনেক কালেকশনস তো রয়েছে, তোমরা তো দেখেইছো, সুন্দর সুন্দর কালার, সুন্দর সুন্দর কালেকশন। কিছু বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই এখানে। এখানে কেনার হবে সিঙ্গার। তুমি কি কি শাড়ি চেনো বলো? কিছু নাম জানো? বেনারসি চেনো? শুধু বেনারসি চেনে মিস্টার খান, আর কিছু শাড়ি চেনে না। তো দেখা যাক, দাদু নিচে গেছে, কতক্ষণে এসে আমাদেরকে দেখায়। দাদুই প্রত্যেকবার দেখায়। ওই যে এসে গেছে দাদু। গাইস, শাড়ি দেখে তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা বেটার, জানো তো। মা থাকলে মায়ের শাড়ি মা নিজেই পছন্দ করে, কিন্তু আজকে তো মা আসেনি। আরে তুমি তো, তুমি বুঝে, তুমি তো আসো সঙ্গে। হ্যাঁ বুঝি, কিন্তু কোনটা পছন্দ হবে সেটা বুঝতে পারছি না। পছন্দ হবে এই শাড়ির কালারটাও, খুব মিষ্টি দেখতে। এটা দেখো, মিষ্টি মানে খুব মিষ্টি। ভালো লাগছে তো? হুম, ভালো লাগছে। এখন দুটোর মধ্যে কনফিউজ গাইস, কোনটা নেব, এটা নাকি এটা। আবার রমজান হাতে এটা নিয়ে বসে আছে। শাড়ি তো খুবই সুন্দর, এই কালারটা আরো সুন্দর। গাইস, মায়ের শাড়ি তো পছন্দ করা হয়ে গেছে, এইবারে শাড়ি দেখছি আমার ননদের জন্য। দাদু বলছে, আমার কাকু বলছো, কখন কি বলছে, গুলি বলছে গেল দাদু। দেখছি ননদের জন্য শাড়ি, কাঞ্জি বড়, কোন কালারটা পছন্দ হবে সেইটাই এখন ভাবার বিষয়। রমজানের সবসময় হালকা পছন্দ, কিন্তু আমি যতটা ননদকে চিনি একটু ডিপ পছন্দ। তো সেই জন্য বলো, এই শাড়িটা না এই কালারটা না এই কালারটা, এই কালারটা ভালো লাগবে। বলছি বোনের জন্য কি নেবে? না এখন ওইসব হচ্ছে না, যখন হবে বলতে হবে না, আমি নিজে নিয়ে আসবো। কি নেবে বলো? শাড়ি নেবো না, অন্য কিছু নেবো। ঠিক আছে। ভিডিও দেখে এসেছিল কাস্টমার, নিয়ে গেছে। ওই কাকু বলছে যে অনেকে আসে, এসে ভিডিওর কথা বলে বলে নিয়ে যায়। আর তোমাদের মধ্যে থেকে নিশ্চয়ই অনেকেই আসো, নিয়ে যাও চলো। গাইস, রমজান বলছে যে এত গলি গলি তুমি চিনলে কি করে? আমি বলছি সব আমি চিনে গেছি মা, আর আমি এমনি করতে কি আসি। হ্যাঁ, ওনাদেরই এটাই স্বাভাবিক। বোনের সাইজ এতটাই ছোট যে এখানে পেলাম না, জানো তো। চলো গাইস, ওখান থেকে বেরিয়ে এখন আমরা জাকারিয়ার দিকে যাচ্ছি। ইফতারেরও তো সময় হয়ে আসছে, ইফতার করতে হবে। আর ওখানে ভালো পাঞ্জাবিগুলো পাওয়া যায়, যদি দোকান খোলা থাকে তো দেখা যাক। উরি বাপরে গাইস, ভিড়টা দেখো শুধু জাকারিয়া স্ট্রিটে, অনেক ভিড়। প্রচুর পাঞ্জাবির দোকান রয়েছে এখানে, জানো তো। রমজানকে নিয়ে আবার একটা প্রবলেম আছে, ওরা দামা দামি জানে না, ওর জন্য ফিক্সড রেটের দোকানই ভালো, কোনো দামা দামি করে না, কিছু জানে না, যা বলবে বলবে, ঠিক আছে। ভিড়টা দেখো, এখন এসেছি বাবার জন্য পাঞ্জাবি দেখতে, জানো তো। মাইকটা তো হয়ে গেছে, এবারে বাবারটা। আমি কিন্তু এসব জানতাম না, বেরোনোর পর আমায় বলছে আগে মাইকটা, তারপরে বাবারটা, হ্যাঁ একটার পর একটা বলছে, আর আমি সেই মতো দোকানে আসছি। পাঞ্জাবি দেখছি, ভালো লাগছে? রয়্যালের গেট বন্ধ করে দিয়েছে গাইস। ওরে বাবারে গাইস, ভিড়টা শুধু দেখ কত ভিড়। চলো লাচ্ছিটা পরে নেবো, ইফতারের পরে। হ্যাঁ
অনেক সময় থাকবে তখন এখন নেই কত টুপি পাওয়া যায় কি না পাওয়া যায় আগে আজকে আজকে অত ভিড় নেই ভিড় আছে তো হ্যাঁ অন্য দিনের তুলনায় একটু কমই তো থাকবে আজকে রবিবার না গাইজ এই সেই ফেমাস নাকুদা মসজিদ প্রত্যেকবারই আমি তোমাদেরকে দেখাই জামার কালারটা কি সুন্দর দেখতে গাইজ তোমাদের জাকারিয়া স্ট্রিটের ভিডিও দেখতে কিরকম লাগে কমেন্ট করে আমাকে জানিও তো প্যাকেটে দিন না প্যাকেট নেই নেবে তুমি খাবে নিয়ে নাও কত করে কাকু আধা কিলো না অল্প অল্প খাওয়ার জন্য পঞ্চাশ দিয়ে দি পঞ্চাশ টাকার দিন এটাকে কি বলে এটাকে কি বলে কি নাম এটা হালুয়া পঞ্চাশ টাকার দিন সুজির হালুয়া গাইজ দেখো কত বড় কত বড় একটা পরোটা হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে এখান থেকে একটা এনে নিন না হ্যাঁ এত বড় কড়াই এর মধ্যে এত বড় একটা পরোটা ভাজা হচ্ছে গাইস দেখো আজি আজো রমজান এখন এখান থেকে চিকেন নিচ্ছে আর এর পাশে এখন পরোটা ফ্রাই হচ্ছে নিউ মার্কেট যাবো এখান থেকে আর গরমটাও না বিভৎস জানো তো এত বৃষ্টি ফৃষ্টি হলো তারপর সে একটা গুমোট গরম হয় না ওই গুমোট গরমটা রয়েছে মাশাআল্লাহ তাকিয়ে আছে গাইজ দেখো চিকেনের আইটেমসটা নিয়ে এসছে এখানে ফল আর এখানে ওই পরোটাটা রয়েছে আমার কিন্তু বেশ মজা লাগছে এই যে তুমি আছো সাথে অন্যান্য দিন তো থাকো না দাঁড়িয়ে খাচ্ছি এখন তো বসেই তো খাচ্ছি দাদু দুটোকে বলে বসেছি জানো তো দুটো দাদুর মধ্যে একটা দাদু একটু খিটখিটে আছে একটা দাদু খুবই ভালো আছে দুজনেই বসতে বলেছে কিন্তু একটা একটু বসো আর একটা বলেছে হ্যাঁ বসো 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 দুটোর মধ্যে তখন কি হয়েছে আমি মিথ্যে কথা বলছি না দেখ বসতে দিয়েছে এই অনেক চলো আর কিছুক্ষণের অপেক্ষা আর কটা রোজা বাকি তিনটে দুদিন আমরা জাকারিয়া এসে এইরকম জায়গাতেই বসেছি একই জায়গায় হয় আগে থেকে গিয়ে বসে থাকতে হবে আর না হলে পরে সত্যি পুরো চুপচুপে তেল এসব আগে তোমার খেতে অনেক ভালো লাগতো এখন তুমি ভালো আমি দেখেই বলছি তেল বড্ড বেশি হ্যাঁ এখন কমিয়ে দিয়েছে হালুয়া সাথে পরোটা এইটুকু পঞ্চাশ টাকা নিয়েছে বলো আর এই চিকেনটা কত নিয়েছে একশো তেলে হাত ধোয়া হয়ে যাবে এত তেল আছে গাইজ এখন আরো ভিড় হয়ে গেছে ইফতারের পরে তো বেরোতেই পারবো না মনে হচ্ছে আমি রমজানকে রাম করে ধরেছি চলো আস্তে আস্তে লাইন দিয়ে চলো যেটা দিয়েছিলেন হ্যাঁ ভিডিও বানিয়েছিলাম
হ্যাঁ কারেন্ট চলে গেছে নাকি এখানে না না পোকা লাগছে না ও পোকার জন্য আলো বাবা পোকা দেখো শুধু গাইস উপরে ওই দিকে দেখো খালি লাইটের সামনে আলাদা আছে এটা এই আছে রোশনারা খাতুন সার্চ করবেন পেয়ে যাবেন কি প্রভুজি প্রভুজি করে আছে এটা ভালো খেতে প্রভুজি কা বাপ হে বাদা এ যে মাল হে প্রভুজি কা বাপ হে এ শ্বশুর আব্বাজির জন্য কি বলো ছিট মাথা ছিট না প্যান্ট জামার পিস নিতে চাইছিল এত ভিড় আর উনি না এই রোজার সময় বানাবেন না রোজার পরে ঈদের পরে বানাবেন কারণ অনেকগুলো পাঞ্জাবি আছে যেগুলো এখনো ভাঙেনি চলো এটা দিয়ে তো একদিন ফাঁকা টাইম আসবে রমজান আসবে নেবে এটা বেশি সুন্দর লাগছে সাদাটার থেকে মানে মিস্টার খান দুটো টুপি নিয়ে নিল একটা ওর জন্য একটা আমার শ্বশুর আব্বাজির জন্য যা বলে তাই আমি দাম করি আমি 20 টাকা করে কমাই তাও তো 20 টাকা করে কমাই না সেটাও পারে না কোন জায়গায় দাম করে না যা বলে তাই যেখানে ওনার বাবার পাঞ্জাবি গুলো নিল ওখানে 200 টাকা করে কমিয়েছি আমি আমি তোমাদের রোশনারা মায়ের থেকে শিখেছি আর এখানে আমার ফলোয়ার্সদের সাথে দেখা হয়েছিল অনেক ভালো লাগলো তোমাদের সাথে যখন হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায় তখন অনেক ভালো লাগে জানো তো চলো এই যে আমার বডিগার্ড গাইস রমজান এখন গেছে আবার এই রুমালগুলো কিনতে কোথায় যাচ্ছে রে বাবা বড় আছে অনেক বড় দেখো ছবি নিয়ে ফেসবুকে ছেড়ে দেবো হ্যাঁ ফেসবুকেই ছেড়ে দেবো কিছুর দাম করে না কিছু না আমি তো আমাকে তো সুযোগ দেবে বলার বলো একটা জিনিস 250 টাকা বলেছে সেটা আমি তো 150 বলবো তবে সে 200 এ দেবে আমি 200 এ নেবো তো 200 এ দেবো আমি যদি ওই 10 টাকাও বাড়াতো আমি নিতাম না তুমি মানে কোন দাম আমি কেন করো না মা দেখো তুমি দেখলে আজকে আমাদের কত টাকা বেঁচে যায় তুমি স্টার গান কিছু দাম আমি ধরে না তার মধ্যে আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয় তারা বলে যে তোমার সাথে সত্যি দেখা হলো সত্যি তখন আমি একটুখানি হাত দিয়ে বলি হ্যাঁ হ্যাঁ সত্যি হয়েছে তোমরা এত ভালোবাসো সত্যি আমি ভাবতেই পারি না আর বলছে রমজান সত্যিই ভালো সত্যিই ভালো তুমি না একদমই না কি করবি সত্যি ভাই ভাই আর বাবা হ্যাঁ আমরা যখন ইসলাম এই দোকানে প্রথম ঢুকেছি ভাইয়ের বিয়ের আগে হ্যাঁ কত এবি নো 80 80 কত করে পড়ছে গো গাইস দেখো বাসগুলোতে আমার দীঘা যাওয়ার কি শখ শ্যামলীর বাস কথা বলছিলাম না শ্যামলীর বাসে করে কিন্তু রাত্রিরে ছাড়ে দীঘা তো আমি আমায় দীঘায় নিয়ে যাবে বলে বাসে করে কিছুদিনের মধ্যে নিয়ে যাও কিন্তু এটা রাত্রিরে ছাড়ে রাতে যাওয়া যাবে না আমাদের সেম ট্রিপারে যেতে হবে আমরা যেই বাসে যাব ওই বাসটা এরকম হবে না না আরে রাস্তা আমরা এদিক দিয়ে জানো কষ্ট এই বাসগুলো দেখো সত্যি আমার খুব ভালো মানে ভালো লেগেছে এই বাসগুলো চলো চলো গাইস দেখা যাক আমরা এই মাসে দীঘা যেতে পারি এখনো কিছু ঠিক হয়নি কিন্তু যেতে পারি এই মাসে তো ওই রকম বাসে করে যদি যাওয়া যায় তো খুব মজা হবে আমাদেরকে একটা সিগন্যাল আগে নামিয়েছে হ্যাঁ একটা সিগন্যাল আগে নামিয়েছে অনেকটাই হাঁটতে হবে রমজানকে বলছি একদিন যদি আমি অনেক বড় ক্রিয়েটর হই এই সব জায়গায় বড় বড় অনুষ্ঠান হবে আমায় ঠিক একদিন ডাকবে তাই না গাইস বলো তোমরা অনেক বেশি বেশি সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও
যাতে কোনো বড় ইভেন্টে ক্রিয়েটরদের নিয়ে কোনো বড় ইভেন্টে আমিও যেন একদিন যেতে পারি, তাই না বলো? সবাই সাপোর্ট করো। ফাইনালি আসলাম মেন জায়গাটায় গাইস। আসো ঠিক আছে। গাইস এখান থেকে বেশ কয়েকটা প্যান্ট নিয়ে নিয়েছি, এই প্যান্টগুলো বেশ সুন্দর জানো তো। তার অপোজিটে দাদারা বসে, এখান থেকে নিয়ে নিতে পারো, প্যান্টগুলো বেশ ভালো। আমি রমজানকে বলেছিলাম যে বন্ধ আছে শ্রীরাম মার্কেট, নিউ মার্কেট, ও বলেছে না ঈদের আগে এটা লাস্ট সানডে খোলা থাকবে, দেখা যাক। আচ্ছা শ্রীরাম মার্কেট আমরা কেন যাবো? তুমি কিন্তু দাম করতে পারো না এখানে, কিন্তু দাম করতে হয়। এত সুন্দর ডেকোরেশনটা যে দাঁড়িয়ে দু মিনিট দেখতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে। চলো মিস্টার খান, এইখানেই সালোয়ার গুলো বেশ ভালো, সুন্দর দেখতে। গাইস শ্রীরাম মার্কেটের মধ্যে পাকিস্তানি স্যুট নেই, বাইরে একটা সিম পার্ক মলের ওখানে দোকান বললো সেখানে আছে আকসা ফ্যাব্রিক বলে। এখন আমি যেহেতু যাইনি, নামটাও ঠিক করে বলতে পারছি না, লোকেশানটাও বলতে পারছি না, এখন আমরা যাচ্ছি ওখানে, কারণ ও পাকিস্তানি স্যুটই আমাকে কিনে দিতে চায়। যদি পছন্দ হয় আমার তবেই, দুপুর তিনের দিকে কম ভিড় ভালো, এত ভিড় আমার মন চাইছে না শপিং করি। আমি এতবার এসেছি কিন্তু এই সিম পার্ক মলে কোনোদিনও আসিনি, আদৌ এটা কি কোনো মল আমি সেটাও জানি না। হ্যাঁ মনে হচ্ছে একটা মলই দেখে। ও বাবা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো রমজান এখন শেষমেশ গুগল ম্যাপের সাহায্য নিল, দিয়ে এখন আমাকে নিয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম ঘুরে দেখো, ও তাড়াতাড়ি করে তখন গুগল ম্যাপ বার করলো। এই দিকটাই তো কোনোদিনও আসেনি গাইস জানো তো। ফাইনালি আমাকে নিয়ে এলো আকসা ফ্যাব্রিক্সে। এই যে অনেকটাই জানো তো ওই নিউ মার্কেট স্প্ল্যানেড থেকে, মানে এটা তো স্প্ল্যানেডই কিন্তু নিউ মার্কেট থেকে বেশ অনেকটা। কত মিনিট? 8-10 মিনিটের হাঁটা পথ। 8 মিনিটের মানে 7.5-8 মিনিট। এতটা হেঁটে এলাম, এবার যদি কালেকশন ভালো না পাই আমি কিছু জানি না। যদি তোমরা পিস নিতে চাও তাহলে আসতে পারো, পিস ভালো আছে, কিন্তু রেডিমেডের জন্য আমার ভালো লাগে না। বেকার বেকার অতটা গেলাম জানো তো, শুধু শুধু তার থেকে এখানে এতক্ষণ কেনাকাটা হয়ে যেত, 9টা বাজতে যে আবার ফিরতে হবে এতটা। গাইস ও না ঘুরে ঘুরে দেখছে আর আমাকে একটা একটা করে দেখাতে আসছে জানো তো। আমি এখানে বসে গেছি, এত কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না। ননদের মেয়ের জন্য দেখছি জামা, এখন কি কিউট কিউট দেখো ড্রেসগুলো। ও এর চেয়ে বড় সাইজ নেই, এটা ছোট হবে, সবথেকে বড় সাইজ দিয়েছি ওটা আমি, কারণ ছোট ছোট লাগছে না বাচ্চাটা বড়। দেড় বছর হলেও লম্বা আছে কিন্তু। চলো হয়ে গেছে নেওয়া, আমাদের এই সুন্দর কিউট দুটো ব্যাগ নিয়ে নিয়েছি,
এবার মিস্টার খান পে করে দিচ্ছে। তোমাদের অনেকের সাথে আজকে দেখা হয়েছে, অনেকের সাথে ফটো তোলা হয়েছে, কিন্তু সবসময় ব্লগ করা হয়নি, কারণ হেঁটে হেঁটে এগিয়ে গেছি আর এত ভিড়ের মধ্যে ফোন বার করে ব্লগও করা যায়নি। হ্যাঁ, এগুলোতেই নিয়ে নাও। গাইজ একটুখানি রাত হয়ে গেলে কত টাকা চার্জ লাগে। গাইজ প্ল্যানেট থেকে নিয়ে নিলাম আমরা গাড়ি, ইয়েলো ট্যাক্সি না হোয়াইট ট্যাক্সি। আমার যদি ফ্রি থাকতো আমি এত লেট করতাম না, আগে শপিং হয়ে যায়। হ্যাঁ, আর একটু আগে বেরোলে। আর এই যে এত রাত হয়ে গেল গাড়ি নিলাম, এর জন্য অনেক টাকা মানে গাড়ির চার্জও লাগছে। তো যাই হোক, সেইখান থেকে একটা আরো ভালো ড্রেস হয়ে যেত, কিন্তু কি করা যাবে, রাত হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। মিউজিয়ামে দেখো, মিউজিয়ামে আসতে হবে। হ্যাঁ, এসেছিলাম তো আমি দুবার। আরে তুমি এসেছো? আমি এসেছি বহুবার। দুবার কেন? আমি দুবার এসেছি, বহুবার এসেছি, কিন্তু বারবার মানে ভালো লাগে। আমি জানি ওর যত মিউজিয়াম হবে এরকম, মানে যেখান থেকে কিছু জানা যাবে শেখা যাবে, ওর সব ভালো লাগে। তো যাই হোক, চলো হাওয়া খেতে খেতে এখন আমরা ফিরি এদিক ওদিক থেকে রোশনারা। আর আমাকে যতটা না তোমরা রোশনারা ভালো, আজকাল রমজান কি রমজান না, মানে ও বেশ মজা পেয়ে গেছে সবার ভালোবাসা পেয়ে। আমাকে বেশি কেউ কিছু বলো না, এসে তারপরে বলে আমি খাবার নিতে হবে না, মা খাবার বানিয়েছে, আর এমনি এত জিনিসপত্র নিয়ে আর টাইম হয়নি। দেখো সেই খাবারের দিকটা মনে রেখে দেবে, মনে রেখে দেবে। তুমিও রুহির মতো বাজাতেই থাকো, বাজাতেই থাকো, ও তো খালি বাজাতেই থাকে, যদিও এখন রাতের বেলা অফ করে দেয় আমাদের। কেমন হয়েছে মালাই কারিটা? খুবই অপূর্ব হয়েছে, টেস্টি হয়েছে। এমনই খাচ্ছে ডেকুর উঠে গেছে। কাল রাতে ফিরে আর ব্লগটা এন্ড করা হয়নি গাইজ, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, মিস্টার খান যাবে অফিসে, ও সাইডে রেডি হচ্ছে, আর ব্লগটা তো এন্ড করতে হবে, নাহলে নতুন ব্লগটা শুরু করব কি করে, তাই না? আর কি শপিং করেছি না করেছি সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো, মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর অনেক 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 শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো,